হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে তৃতীয় রমজান এবং আজকে আমরা যাচ্ছি ইফতার করার জন্য। যারা সৌদি আরবে থাকে ম্যাক্সিমাম ব্যাচেলার যারা, সবাই কিন্তু মসজিদে ইফতার করতে যায়। তো আজকে ভিডিওতে দেখাবো আমরা যারা সৌদি আরবের প্রবাসী আছি তারা কিভাবে ইফতার করি বা কোথায় ইফতার করি বা ম্যাক্সিমাম লোকজন কোথায় ইফতার করে। তো আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে, সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাইস, আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু ইফতারি করার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছে এবং রাস্তার ওই পাশে আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি করে মসজিদে যাব। আমরা একটু দূরেই যাব মসজিদে, আমরা ইতিমধ্যে প্রায় গাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে দেখেন আমাদের এই গাড়িটা করে আমরা যাব মসজিদের দিকে। তবে প্রথমে যে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ছোট্ট একটা মসজিদ, আমরা প্রথমে প্ল্যান করেছিলাম এই মসজিদে যাব, কিন্তু এই মসজিদটা আমাদের বাসার কাছে, তো আমরা দূরে কোথাও যাওয়ার জন্য প্ল্যান করেছি। আর আজকে রমজান মাসের তৃতীয় রোজা আর রাস্তাঘাট দেখেন একদম ফাঁকা, কারণ যারা সৌদির আছে তারা তো বাসায় ইফতার করবে ফ্যামিলির সাথে, আর আমরা যারা আছি তারা তো ব্যাচেলার মানুষ, আমরা ইফতার করব মসজিদে। এবং ইতিমধ্যে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি ইফতারি করার উদ্দেশ্যে। এই যে দেখেন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর খেয়াল করেন ছোট্ট একটা তাঁবু, এই দেখেন ছোট্ট একটা তাঁবু আছে এবং এই তাঁবুর ভিতরে আমরা ইফতার করব। আর সৌদি আরবে ম্যাক্সিমাম জায়গায় মসজিদের পাশে তাঁবু টাঙ্গানো হয় এবং এই তাঁবুর ভিতরে যারা ইফতারি করতে আসে তাদেরকে ইফতারি দেওয়া হয়। দেখুন এটা কোনো মাহফিল না, এখানে সবাই ইফতারি করতে আসছে। তো আমিও এখানে আসি, ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে চাইছি যে সৌদি আরবে যারা প্রবাসী আসে তারা কীভাবে ইফতার করে। তো ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু মসজিদে ইফতারি করে, কারণ মসজিদে ইফতারি করলে তার কোনো কষ্ট হয় না, টাকা পয়সার কোনো সমস্যা হয় না, তাছাড়া তার যে ইফতারি বানানোর যে প্রথম সেটাও লাগে না। তো আমি প্রায় সময় মসজিদে ইফতার করি, আমার কাছে মসজিদে ইফতারি করতে ভালো লাগে। আর দেখেন আজকে আমাদেরকে ইফতারিতে অনেক কিছু দিয়েছে, সত্যি কথা বলতে কি সারাদিন পরিশ্রম করে এসে তারপরে ইফতারি বানানো, তারপরে সেই ইফতারি খাওয়া কতটা ভেজালের সেটা তো আর বলে বোঝানো যাবে না, বা আপনারা অবশ্যই বুঝেন। তার জন্য ম্যাক্সিমাম ব্যাচেলার প্রবাসীরাই মসজিদে ইফতারি করে। আজকের ইফতারিতে একটি মালটা দুইটা পানি, খেজুর, জুস, খ্যাপসা, তারপরে সবজি দিয়েছে। ইফতারি শেষ করার পরে আমরা সবাই নামাজ পড়তে মসজিদে গেলাম এবং আমরা এখন বাসের দিকে যাচ্ছি, মানে বাসে করে আবার রুমে চলে যাব। দেখেন এখানে ছোট্ট একটা ভিড় হয়েছে, আমরা এখন বাসে উঠবো এবং বাসে উঠে আমরা আমাদের বাসায় চলে আসবো।